হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এস জেস ট্রাভেলিং হাটের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব জয়পুরহাটের 10টি দর্শনীয় স্থান। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ঘুরে আসি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ পূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিত্য নতুন বাংলাদেশের এক একটি জেলার 10টি করে দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার 10 আমাদের এই তালিকায় দশম অবস্থানে আছে পাথরঘাটা পুরাতত্ত্ব স্থান। পাথরঘাটা জয়পুরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন নগরী ও অন্যতম সুন্দর প্রত্নতত্ত্ব স্থান। এটি জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা নামক স্থানে অবস্থিত। পাথরঘাটা প্রত্নতত্ত্ব স্থানটি বেশ কয়েকটি প্রত্নতত্ত্ব সম্পদের সমষ্টি। এটি উপজেলা সদর থেকে 6.54 কিলোমিটার দূরে পূর্বে তুলসীডাঙ্গা নদীর তীরে অবস্থিত। তুলসীগঙ্গা নদীর উভয় তীরেই এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ চিহ্ন পাওয়া যায়। নাম্বার 9 আমাদের এই তালিকায় নবম স্থানে আছে ঐতিহাসিক নান্দাইল দিঘি। ঐতিহাসিক নান্দাইল দিঘি জয়পুরহাট জেলার কালাই উপজেলাধীন পুনট ইউনিয়নে অবস্থিত। ইহার দৈর্ঘ্য 1 কিলোমিটার মতো। কথিত আছে রাজা নান্দলাল 1610 সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করেন। দিঘিটির আয়তন 59.40 একর। স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতেই মধ্যে খনন করা হয়েছে। শীতকালে দিঘিতে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বর্তমানে দিঘিটি পিকনিক স্পট হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। নাম্বার 8 আমাদের এই তালিকায় অষ্টম অবস্থানে আছে নিমাই পীরের দরগা। পাথরঘাটা লীলাভূমির পাশে একটি নিচু পাথরের আসন রয়েছে। এটি পীরের আসন হিসেবে পরিচিত। তিনি বক্তব্য দেওয়ার পূর্বে এই পাথরের উপর বসতেন। চৈত্র মাসের প্রথম সোমবার মাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হতো। মিলাদের কিছুদিন পর সেখানে মেলা বসত, যেটিতে হাজার হাজার হিন্দু মুসলিম জড়ো হতো। এই মেলাটি পাথরঘাটা মেলা বলে পরিচিত ছিল। এখানে অনেক পাথর পড়ে থাকতে দেখা যায়। কথায় আছে যে পীর সাহেব অলৌকিকভাবে নদীর তলদেশ থেকে পাথরগুলো এনেছিলেন। নাম্বার 7 আমাদের এই তালিকায় সপ্তম অবস্থানে আছে আসরাঙ্গা দিঘি। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলায় মামুদপুর ইউনিয়নে এই দিঘিটির অবস্থান। এর মোট আয়তন 25.50 একর। ধারণা করা হয় প্রায় 1200 বছর পূর্বে 1100 ফুট দৈর্ঘ্য এবং 1070 ফুট প্রস্থ বিশিষ্ট এই দিঘিটি খনন করা হয়। অনেকের মতে তাহিরপুর রাজপরিবারের সদস্য মনু ভট্টাচার্য এই দিঘিটি খনন করেন। 1992 সালে এই দিঘিটি পুনরায় খনন করা হয়। দিঘিটি পুনঃখননকালে 12টি মূর্তি পাওয়া গেছে, যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। দিঘিটির চারদিকে অসংখ্য গাছপালা এবং এর স্বচ্ছ পানি মনোরম মুগ্ধ পরিবেশ, যা মানুষকে সহজে আকৃষ্ট করে। নাম্বার 6 আমাদের এই তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে গোবিনাথপুর মন্দির। জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় সদরতে 6-7 কিলোমিটার পূর্বে গোবিনাথপুরে গোবিনাথ ঠাকুরের মন্দির অবস্থিত। জনশ্রুত আছে যে 1520-1530 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ পূর্ণ গোবিনাথপুর ও গোলাপপুর মৌজার সব সম্পত্তি দেবোত্তর হিসাবে প্রদান করেন। এরপর পূর্ণ গোবিনাথপুর মন্দিরটি নির্মাণ হয়। পাল যুগের নির্মাণ কৌশল অনুসারে এই মন্দিরটির কাঠামো নির্মিত হয়। বাংলা 1304 সালে এক ভূমিকম্পে এই মন্দিরটি ভেঙে পড়ে। 1928 সালেতে 1936 খ্রিস্টাব্দের মধ্যে বর্তমান মূল মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়। নাম্বার 5 আমাদের এই তালিকায় 5 নম্বর অবস্থানে আছে বারোশিবালয় মন্দির। জয়পুরহাট সদর থেকে 3 মাইল উত্তর পশ্চিমে ছোট যমুনা নদীর তীরে বেল আমলা গ্রামে এই মন্দিরটির অবস্থান।
এখানকার প্রাকৃতিক পরিবেশে ঘেরা নিবৃত স্থানে 12টি শিব মন্দির রয়েছে। মন্দিরগুলো কোন যুগে এবং কার দ্বারা নির্মিত তা সঠিকভাবে জানা যায়নি, তবে মন্দিরের গঠন প্রণালী ও নির্মাণ শৈল দেখে ধারণা করা হয় এগুলো সেন যুগে নির্মিত, কারণ সেন রাজা বল্লভ সেন ছিলেন শিবের উপাসক তথা শৈব। এতদ অঞ্চলে সেন রাজাদের আরও কিছু কীর্তি রয়েছে, যেমন পাঁচবিবির, লকমা রাজবাড়ি ও পাথরঘাটা। নাম্বার ফোর, আমাদের এই তালিকার চতুর্থ অবস্থানে আছে পাগলা দেওয়ান বৌদ্ধভূমি। পাগলা দেওয়ান বৌদ্ধভূমি জয়পুরহাট জেলা সদর হতে চকবরত ইউনিয়নে সংগঠিত গণহত্যার অন্যতম একটি নিদর্শন। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন প্রায় 10,000 নিরীহ বাঙালিকে নির্মমভাবে হত্যা করে এই গণকবরটি দেওয়া হয়েছিল। এটিকে পরবর্তীতে পাগলা দেওয়ান বৌদ্ধভূমির নাম দেওয়া হয়। 1971 সালের 14 ডিসেম্বর তৎকালীন রাজাদার বাহিনী এর প্রচারণায় কোনো রকম উস্কানি ছাড়াই পাক সেনারা 122 জন নিরীহ গ্রামবাসীকে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যা করেছিল। পাগলা দেওয়ান ছিল পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্প ও বাংকার। নাম্বার থ্রি, আমাদের এই তালিকায় তৃতীয় অবস্থানে আছে লকমা রাজবাড়ি। ঐতিহাসিক লকমা রাজবাড়ি লকমা চৌধুরীর পরনাতির কাছ থেকে জানা যায় প্রায় 200 থেকে 300 বছর পূর্বে বাড়িটি নির্মাণ হয় এবং বর্তমানে এখানে প্রায় 15 বিঘা জমি আছে। এই সকল জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফল ফুলের বাগান দেখা যায়। স্থানীয় লোকজনের মতে দালান দুটি একটি ঘোড়াশাল ও অপরটি হাতিশাল ছিল। নাম্বার টু, আমাদের এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে শিশু উদ্যান ও রিসোর্ট। জয়পুর রিসোর্ট বা জয়পুর শিশু উদ্যান জয়পুর শহর থেকে 1 কিলোমিটার উত্তর পশ্চিম কোণে বুলুপাড়ায় অবস্থিত। রিসোর্টের পাশাপাশি এখানে আছে শিশু ও বুড়োদের জন্য একটি শিশু উদ্যান। জয়পুরহাটের মতো ছোট্ট একটি জেলায় এত সুন্দর একটি শিশু পার্ক আছে না দেখলে বোঝা যায় না। বড় ছোট সব বয়সের মানুষের এখানে সামান্য একটু নির্মল বিনোদনের দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। নাম্বার ওয়ান, আমাদের এই তালিকায় 1 নম্বর অবস্থানে আছে হিন্দা কসবা শাহী মসজিদ। হিন্দা কসবা শাহী জামি মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলায় অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত একটি মসজিদ। জয়পুরহাট শহর থেকে 15 কিলোমিটার দূরে খেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নে হিন্দা গ্রামে এই মসজিদটির অবস্থান। মসজিদটির কাঁচ, চীনামাটির টুকরা ও মোজাইক করা দেয়াল রয়েছে। বিভিন্ন রকমের নকশা ও মোগল স্থাপত্য শিল্পের অনুকরণ দেখা যায় এখানে। বাংলা 1365 সালে বাগমারী পীর হিসাবে পরিচিত চিশতিয়া তারিকার অন্যতম পীর হজরত আব্দুল গফুর চিশতিয়া রহমতুল্লাহ আলাইহের নির্দেশে মাওলানা আব্দুল খালেক চিশতির আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মাণ করা হয়। হজরত আব্দুল কাদের নিজেই এই মসজিদটির নকশা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওর তথ্যগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিত্য নতুন বাংলাদেশের 64 জেলার বিভিন্ন স্থাপনা ও দৃষ্টিনন্দন দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।